হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। সবাইকে স্বাগত আমার চ্যানেলে। সবাই নিশ্চয়ই খুব 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 ভালো আছেন, আমিও আপনাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। তো কেমন ঠান্ডা পড়েছে? নিশ্চয়ই অনেক। তো এই কয়েকদিন যাবত এত 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 ঠান্ডা পড়েছে যে মানে কোনো কিছু বলার নেই এই ঠান্ডার কথা। তো অফিস থেকে বের হয়ে ফোন করেছিলাম বাসায়, তো বলেছিলাম এই ঠান্ডার মধ্যে কোথাও বেড়াতে যাওয়া যায়, কারণ বাসায় যেয়ে ঢুকলেই আরও বেশি ঠান্ডা লাগবে। তো আমি অফিস থেকে সরাসরি চলে এসেছি শাহবাগ, এবং দেখছে মাথার উপরে মেট্রো রেলের লাইন, আর মা আমার ছোটো বোন চলে এসেছে। নিশ্চয়ই আমাদেরকে দেখে বুঝতে পেরে গেছেন যে ঢাকায় কতটা ঠান্ডা, কারণ আমরা পুরোপুরি একদম বক্সের মধ্যে আবদ্ধ হয়ে গেছি, চাদর, তারপরে সোয়েটার, মাস্ক, এগুলো সব দিয়ে, যাতে কোনোভাবে ঠান্ডা প্রবেশ না করতে পারে শরীরে। তো শাহবাগ ফুলের দোকান, বড় পাইকারি মার্কেট ফুলের, সেটা সবাই সচরাচর জানে। তো আমরাও একটু ঘুরে ফিরে দেখছি কিছু ফুল নেওয়া যায় কিনা, কিন্তু এত 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 দাম ফুলের, মানে বলে বোঝানো যাবে না। যারা কেনাকাটা করে তারা নিশ্চয়ই জানবে। তো ফুলের দাম শুনে তো মাথা টাথা গরম হয়ে গেছে। তো ঠান্ডার দিনে গরম হওয়াটা একটু ভালোই, কারণ গরম গরম ফিল হয়। তো আমরা আজকে একটু ঘুরতে যাচ্ছি। আমার জানা মতে আমি এখানে কখনোই আসিনি, আমার মাও আসিনি, আর আমার বোন তো এই প্রথম। তো ভাবলাম সবাইকে নিয়ে একটু ঘুরে আসি, যেহেতু শীতের সময় আর সন্ধ্যাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো সেজন্য আমি অফিস থেকে একটু তাড়াতাড়িও বের হয়ে গেছিলাম, কারণ আমরা এখান থেকে ঘুরে তাড়াতাড়ি চলে যাব সেজন্য। আর আপনারা নিশ্চয়ই গেট দেখে বুঝে ফেলেছেন যে আমি কোথায় এসেছি, কারণ প্রথম ফটকেই তো নাম লেখা ছিল। হ্যাঁ বন্ধুরা, আমরা রমনা পার্কে চলে এসেছি। এখন অনেকেই বলবে যে রমনা পার্কে দেখার কী আছে, অবশ্যই দেখার আছে, কারণ আগে রমনা পার্কটা এত সুন্দর ছিল না, কিন্তু ইদানিং রমনা পার্কের সংস্কারের কাজ হয়ে তো খুব সুন্দর ই হয়েছে। এটা হাঁটার একটা জায়গা, কিন্তু মনোমুগ্ধকর। চারপাশে গাছগাছালি এবং বসার স্পেস আছে, এবং এখন লেকের ধারে যে দুটো ব্রিজ করেছে এটাই একদম মনোমুগ্ধকর। কারণ আমরা ঢাকা শহরে থাকি, সব জায়গায় শুধু বিল্ডিং আর বিল্ডিং, এত উঁচু উঁচু বিল্ডিংগুলো থাকে যে আমরা প্রকৃতির ছোঁয়া পাই না, আর প্রকৃতি বলতে আমরা বুঝিই না। কিন্তু রমনা পার্কে আসলে আপনারা একটা প্রকৃতি, একটা গ্রাম্য ফিল পাবেন, কারণ এটা খুবই সুন্দর আমার কাছে ফিল হয়েছে। দেখুন না গাছের ফাঁকে ফাঁকে কী সুন্দর কুয়াশা এবং পাখির ডাক, আর যেহেতু এইটা বিকেলের দিকে তো অতটা বেশি স্পষ্ট না, কিন্তু যখন এটা সকালে হয় তখন এখানে পাখির কিচিমিচি আরও সুন্দর প্রকৃতিটা হয়। তো এই দেখুন আমরা ব্রিজের এখানে চলে এসেছি। তো এখানে এসে তো আমি মানে পুরো অবাক, এত সুন্দর লাগছিল সিনারিগুলো। দেখুন সেই অত দূরে কুয়াশায় আচ্ছন্ন, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো ক্যামেরাতে কতটুকু আমি নিতে পেরেছি আমি জানি না, কিন্তু সামনাসামনি আরও বেশি সুন্দর। তো আমি অনেকক্ষণ সেই দূর দূরান্তে তাকিয়েছিলাম, যত দূর চোখ যায়। তো আমার কাছে খুব বেশ ভালো লেগেছে। আর এখানে দেখছিলাম ফুলের মালা বিক্রি করছে, তো ইচ্ছে করলো, দেখলাম সবাই মাথায় হাতে খোপায় দিয়ে ঘুরছে, তো আমারও একটু ইচ্ছে হলো দিতে। তো সেজন্য আমিও কিনে ফেললাম এবং ঝটপট করে হাতে বেঁধে নিলাম, আর আমার ছোটো বোন মাথায় দিয়ে দিয়েছে, কারণ বলল যে সেদিন আমরা নিজেকে নিজে ফুল গিফট দিয়েছিলাম, তখন হাতে পড়েছি, আজকে আর হাতে পড়বো না, আজকে মাথায় দেব। তো এখন একটু ঘুরে বেড়াই। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা ঝটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেশি 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 করে আমার চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করুন, কারণ আপনাদের শেয়ারের মাধ্যমেই আমার চ্যানেলটা সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য হবে। আর স্কিপ না করে পুরো ভিডিওটা উপভোগ করুন, কারণ সামনে আরও মজার মজার জিনিস দেখতে পাবেন। তো পুরো ভিডিওটা উপভোগ করতে থাকুন। Thank you.
কি করবা, কেমনে যাবি এখন? না, পাশে তো হাইকোর্ট। আমি টাকা না দিলে তো মেয়েদের ভুলাই তুই না, অযথা আছে। আমরা যখন আসছিলাম না তখন তো অনেকটা ঘোরাঘুরির পর প্রায় সন্ধ্যা হয়ে আসছে, এখন প্রায় 5:30 বেজে গেছে, তো একটু ক্ষুধা ক্ষুধাও পেয়েছে। এটা হচ্ছে রমনা পার্কের বাহির হওয়ার গেট, তো আমরা বের হচ্ছি। তো এটা হচ্ছে রমনা পার্ক থেকে বের হওয়ার গেট, আর এটা মৎস্য ভবনের অপোজিটেই। তো রমনা পার্ক থেকে বের হয়ে এখন একটু হালকা পাতলা খাবো, মাকে ভিতরে বসিয়ে রেখে এসেছি, কারণ মাকে বললাম যে তোমার বাহিরে বের হতে হবে না, আমরা কিছু খাওয়া দাওয়া করে আসি এবং তোমার জন্য নিয়ে আসি। তো বাহিরে এরকম কিছু খাওয়া দাওয়ার কিছু নেই, তো তেমন একটা কোনো দোকানপাট এখানে বসেনি, শুধু বসেছে পাশে হালকা পাতলা চিপসের দোকান, একটা ফুচকার দোকান, আর মুড়ি ভর্তা বাদাম এই সব দোকানই হালকা পাতলা। তো ওইরকম আমার কোনো কিছু দেখেই পছন্দ হলো না খাওয়ার জন্য। এখানে আচার ভর্তার দোকান বসছিল, কিন্তু অতটা ভালো লাগেনি আমার পরিবেশটা, সেজন্য আমি আচার খাইনি, ওই যে দেখতেই পাচ্ছেন। কিন্তু মুড়ি ভর্তাটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে, সেজন্য আগে আপুকে বললাম যে তুমি টেস্ট করো, দেখো কীরকম, তো আমাকে তারপর রিভিউ দাও, তারপরে আমি খাবো। তো আপু জানালো যে মুড়ি ভর্তাটা অনেক মজা ছিল, তো আমি আপুর রিভিউ শুনে আমিও মুড়ি ভর্তা খেলাম। আর পাশেই বাদামওয়ালা মামা বসা ছিল, তো মা তো আর মুড়ি ভর্তা খাবে না, আর মাকে হালকা পাতলা এখানে কোনো কিছু খাওয়ার মতোও নেই, তো সেজন্য মায়ের জন্য বাদাম নিয়ে গেলাম, কারণ পার্কে এসেছে যদি একটু বাদাম না খায় তাহলে সেটা কেমন দেখা যায়, তাহলে তো সেটা বাদামেরও অপমান হবে আর পার্কেরও অপমান হবে। তো আমরা বাসায় ফিরছি, রিক্সা নিয়েছি। আজ এ পর্যন্তই, আবার সামনে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর আমাদের জন্য বেশি 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 করে দোয়া এবং আশীর্বাদ করবেন। আর যে পরিমাণে ঠান্ডাতে পড়েছে সবাই একটু সাবধানে থাকবেন। তা আজ এ পর্যন্তই, সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো, টাটা।